बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন এই বিষয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে আমার নবী যে আরশে গিয়েছেন এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে এখন কোন পথভ্রষ্ট মোল্লা যদি বলে রাসূল আরশে যান নাই এটা কি মেনে নেওয়া যাবে আমার আলা হযরতের নাম শুনেছেন ওয়াজে ঢোকার আগে এই লাইনগুলো আস্তে আস্তে আপনাদেরকে শোনাই আমার আলা হযরত বলেন আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি আলা হযরত বলেন একটা কবিতা শুরু করেছেন আমার নবীর মসনদ তো আল্লাহর আরশ সুবহানাল্লাহ এত আস্তে বললেন কেন আরো জোরে বলেন আমার নবীর মসনদ হচ্ছে কি আল্লাহর আরশ দেখিনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি আরেকটি আছে সবসে আওলা ও আলা আমারা নবী সেখানে কি আছে আসলটা তো বলুন আসমানো হি পর সব নবী রহ গয়ে আসমানো হি পর সব নবী রহ গয়ে আরশ আজম পে পৌঁছা হামারা নবী আওয়াজটা হয় না আরো জোরে এই জন্য আমরা খুশি না বেজার কথা বলে না খুশি না বেজার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ আমিন আমার আলা হযরতের বিরোধিতা করতে গিয়ে এখন নবীর বিরোধিতা করতেছে এগুলার কি ঈমান আছে কথা বলে না ঈমান আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই একবার গলা ছেড়ে চিৎকার দিয়ে আল্লাহকে শোনান মেরাজে নিয়েছেন কে সবার আওয়াজ পাইনি জোরে বলেন কে আমার নবী কি নিজের ইচ্ছায় গিয়েছেন না আল্লাহর ইচ্ছায় সবাই একবার গলা ছেড়ে বলেন মারহাবা আমি যে আয়াত পড়েছি সূরা নাজমের প্রথম আয়াত আল্লাহ বলেন ওয়ান নাজমি সেই তারার কসম ইদা হাওয়া যেটা নিচের দিকে পতিত হয় সুবহানাল্লাহ আরো জোরে আকাশে রাতের বেলা দেখবেন আন্ধারের ভিতরে থাকালে দেখবেন মনে হচ্ছে তারা একটা নিচের দিকে ছিঁড়ে পড়ে গেছে দেখা যায় না অনেকে বলে আল্লাহ তাআলা সেই তারার কসম করেছেন না আল্লাহ তাআলা কসম করেছেন আমার নবী মেরাজের আরো জোরে বলো আল্লাহ তাআলার প্রিয় নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দাওয়াতে মেরাজে গেলেন প্রথমে বাইতুল্লাহ বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেলেন সেখান থেকে তিনি আসমানে গেলেন আসমান থেকে জান্নাতগুলো দেখলেন জাহান্নামও দেখলেন এরপরে আল্লাহ পাকের আরশ মোল্লায় গেলেন আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ শোনো আমি ওয়ান নাজিমি বলে আমি আমার হাবিব বন্ধু নবী সমস্ত সৃষ্টির মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম আমি আল্লাহ তাআলা করলাম কারণ নজম এর একটা অর্থ হলো তারা আর নজমের আর একটা অর্থ হলো সমস্ত সৃষ্টির মূল জোরে বলেন সমস্ত সৃষ্টির মূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ শোনো আমি নিজে আমার বন্ধু নবীকে আমি দাওয়াত নিয়ে গেলাম একবারের জন্য আমার হাবিব মেরাজে যাওয়ার জন্য দরখাস্ত দেয় নাই
एक बार जन्न बोले नहीं अल्लाह तुम्हीं अमा के मेराजे निये जाओ ओ अल्लाह अमा के जन्नत देखानो जन्नो निये जाओ ओ गो अल्लाह अर्शो मो अल्लाह देखानो जन्नो निये जाओ अल्लाह सिद्रतुल मुंता जेखने जिब्राइलेर बारी अल्लाह शेखने तुम्हीं अमा के निये जाओ अमर बंदु नबी एक बारो मेराजे आसार जन्नो आमी अल्लाह तालार कासे दरखास्त करे नहीं आमी अल्लाह निजे खुशी हइया जिब्राइल पाठाइया एवं বোরাকের মাধ্যমে আমার দোস্ত নবীকে আর সমওয়াল্লাই নিয়ে আসলাম একবার জোরে বলুন আমার নবীকে দাওয়াত দিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহ যদি বন্ধুকে আরশ পর্যন্ত নিতে পারে আমাদের কি আপত্তি করার কোনো সুযোগ আছে আল্লাহর জন্য বলেন ওয়ান নাজিমি ইজা হাওয়া আমি সেই মূল समस्त सृष्टिर मूल रसूल कसम करछी हावा जिनी ऊपरे जावार पर आबार नीचे नेमे एसेछेन आवाज़टा आरो जोरे दें एबार जदि बोली आल्लाह ऊपरे जावा एटाई तो कठिन नीचे आसार कारणे केन आपनी कसम करलें या आल्लाह एटा केन कसम करलें आल्लाह रब्बुल आलमीन बोलबे कारण हलो উপরে যাওয়া যদিও কঠিন কিন্তু আমি আল্লাহর জন্য কঠিন না আমার বন্ধু নবীর জন্য কঠিন নয় আমার বন্ধু নবীর জন্য কঠিন নয় আল্লাহ তাআলা বলে এ আমার বান্দারা তোমরা শোনো উপরে যাওয়াটা বড় কঠিন আদম সফিউল্লাহ যাইতে চাইল আমি আল্লাহ তাআলা সেখানে নিলাম না ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে চাইল আমি আল্লাহ তাআলা নিলাম না মূসা কালিমুল্লাহ যাইতে চাইল আমি আল্লাহ নিলাম না ঈসা রূহুল্লাহ আকাশ পর্যন্ত যাওয়ার পরে আর উপরে যাইতে পারল না আমি আল্লাহ দাওয়াত দিয়া বন্ধুকে কাট পাঠাইয়া আমি আল্লাহ নিজে আর সমূহ আল্লাহর মধ্যে তুলে দিলাম এরপরে আমার বন্ধু নবী উম্মতের মায়ায় গুনাহগার উম্মতের মায়ায় আমার বন্ধু আবার জমিনে চলে আসলো জোরে বলেন কার মায়ায় সবাই জোরে বলেন কার মায়ায় উম্মতের মায়ায় আমার নবী আবার উম্মতের মায়ায় জমিনে এসেছেন সেই নবীর জন্য একবার আমরা জোরে জোরে বলবো না মারহাবা এজন্য বাবারা আজকে যারা বলতেছে নবী মেরাজে যেতে পারে না কেমনে গেল কেউ বলে স্বপ্নে গেল কেউ বলে স্বপ্নে গেল কেউ বলে আরশে গেল না কেউ বলে আল্লাহকে দেখে নাই খোদার কসম সালফে সালিহিন তমাম মুহাদ্দিসিন সমস্ত মুফাসসিরিন একেবারে প্রথম যুগ থেকে এই পর্যন্ত বরহক সমস্ত ওলামায়ে কেরাম কিতাবে স্পষ্টভাবে প্রমাণ করেছেন আমার আল্লাহর নবীর প্রথম ইসরা হলো বাইতুল লা যেটা মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস এরপরে আকাশ এরপরে তিনি লামকান পর্যন্ত গিয়েছেন সেটা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বলুন আল্লাহ যদি নেয় আমাদের কি আপত্তি করার কোনো সুযোগ আছে আজকে যারা আপত্তি করে সবাই একবার বলুন এরা ঈমানদার না শয়তান শয়তান শব্দটা বলবেন এখন মুনাফিক মুনাফিক অনেক বলেছেন শুধু মুনাফিক বললেও হবে না জোরে বলুন এগুলো ঈমানদার না শয়তান আল্লাহ শয়তান থেকে আমাদের হেফাজত করুক আর চিৎকার দিয়ে বলেন আমিন এইজন্য আল্লাহ বলেন উপরে যাওয়াটা আমার নবীর জন্য বড় বাহাদুরি নয় উপরে তো আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেলাম সুবহানাল্লাহ আর আমার হাবিব তো আসছে উপর থেকে যিনি উপরে থাকেন যিনি ছিলেন উপরে যার আসল ঠিকানা স্থায়ী ঠিকানা উপরে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন যিনি আমার আল্লাহ আমি আল্লাহ থেকে আসলেন ইনি আবার উপরে যাওয়া এটা আশ্চর্য ব্যাপার নয় বরং আশ্চর্য হলো আমি আল্লাহর কাছে আসার পরে আবার নিচে নামা এজন্য আমি আল্লাহ পছন্দ করে গুনাহগার উম্মতের দিকে তাকিয়ে আমার বন্ধু আসছে তো এজন্য আমি তাআলা আমি আল্লাহ তাআলা সেটার শপথ করে দিলাম আরো জোরে বলুন এজন্য আমার নবী যে দুনিয়ার জমিনে এসে গেলেন এজন্য আমরা খুশি না বেজার কথা বল না খুশি না বেজার একটা আওয়াজ দিয়ে বুঝাই দেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ডাক এই ইয়া রাসূলুল্লাহর ডাক শোনার জন্য আমার নবী দুনিয়ায় চলে এসেছেন এই মুহূর্তে যদি কেউ মদিনায় যায় অথবা বাংলাদেশ থেকে যদি সালাম দেয় আমার নবীর সালাম শোনার ক্ষমতা আছে কিনা বলেন সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে কিনা
এবার বলেন মাহফিলে আসার ক্ষমতা আমার নবীর আছে কিনা। এই সবকিছু আমরা মেরাজের ঘটনা থেকে প্রমাণ দেব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেক, আমিন। বাবার আমার আপনারা কি বিরক্ত হচ্ছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা দিয়ে আমাদের আলোচনা শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাকে মেরাজে নাও। কোথায় কথা বলতে হবে? কোথায়? মেরাজ। আমি উপরে যেতে চাই। আল্লাহ বলে ইব্রাহিম উপরে যাবে? হ্যাঁ যাব। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর দেখে বললেন, তুমি এই পাথরের উপরে বসো, আমি আল্লাহর অর্ডারে পাথরটা তোমাকে নিয়ে আকাশে চলে যাবে। বলুন, পাথরে আমার আল্লাহর অর্ডার মানে কি মানে না? কথা বলতে হবে, মানে কি মানে না? কিন্তু দুনিয়ার মানুষে মানে না, কারণ দুনিয়ার মানুষের কলব পাথরের চেয়ে আরো শক্ত, ঠিক কিনা বলেন? বিশাল একটা পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন। খুব মনোযোগ, বসার পরে আল্লাহ তাআলা পাথরকে অর্ডার দিলেন, তুমি উপরে উঠে যাও। পাথর উঠতেছে, উঠতে উঠতে কিছু দূর উঠলো। ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, একটা মানুষ যখন বিমানে করে কোথাও যায় তখন জানালা দিয়ে নিচে দেখে, নিচের ঘর বাড়ি জানালা দরজা নদী নালা পাহাড় কেমন লাগে একটু দেখে, ঠিক কিনা? আপনাদের এখানে ডুবাইওয়ালা নাই, কথা বলেন আছে না? যারা সৌদি আরবে গেছেন হজ করতে, তারাও আকাশে যখন বিমান উঠে গেছে নিচের দিকে দেখতেছে দুনিয়াটা কেমন লাগে, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আকাশে যখন বিমান, ওই যে বিশাল পাথরটা যখন উঠা শুরু হয়ে গেল, তিনি নিচের দিকে দেখলেন, হঠাৎ করে একটা মানুষের দিকে নজর পড়ে গেল। দেখা গেল একটা মানুষ গুনাহ করে। একবার জোরে বলুন, আল্লাহর নবীরা কাছে এবং দূরে সমান সমান দেখে কি দেখে না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিচে দেখলেন একটা মানুষ গুনাহ করে। এটা দেখার পরে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ এই মানুষটা এত বড় গুনাহ করে, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তাকে নাস্তানাবুদ করে দাও। এই কথা বলা মাত্র আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা মানুষটাকে ধ্বংস করে দিলেন, পাথরটা আর একটুখানি উপর উঠে গেল। এরপরে তিনি দেখেন আরেকটা মানুষ জমিনের মধ্যে গুনাহ করে ঘরের দরজা বন্ধ করে, কিন্তু আল্লাহর নবীর চুকির পাওয়ার, জোরে বলেন কম না বেশি, যার কারণে তিনি সেখানে দেখে ফেললেন একটা মানুষ গুনাহ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সহ্য করতে পারলেন না। সহ্য করবেন কিভাবে? কারণ তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজে আগুনে ঝাঁপ দিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলার মধ্যে চুরি চালাইলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহকে রাজি করার জন্য নিজের স্ত্রী এবং সন্তানকে খানায়ে কাবার পাশে নির্বাসন দিলেন, তিনি কোনোদিন গুনাহগারের বদকারের বদকারি সহ্য করতে পারেন না। এজন্য আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, ওই মানুষটাও দুনিয়া থেকে চলে গেল। এবার আমার বাইরে মনোযোগ, আর একটুখানি তিনি উপরে উঠে গেলেন। উঠার পরে দেখলেন আরেকটা মানুষ আরো বড় জঘন্য অপরাধ করে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই মানুষটাকেও ধ্বংস করে দাও। ও বাবারা, একবার জোরে বলুন, আল্লাহর নবীর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে কিনা? কথা বলেন আছে কিনা? এজন্য আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করা মাত্র ওই মানুষটাও মারা গেল, তিনজন যখন চলে গেল। এবার পাথরটা আর একটুখানি উপর উঠলো, আল্লাহ তাআলা হঠাৎ করে পাথরকে অর্ডার দিলেন, এ পাথর থেমে যাও, আর উপরে ওঠার দরকার নেই, আমার ইব্রাহিম এর মেরাজ আমি আল্লাহ এখানে থামাইয়া দিলাম। একটু জোরে বলেন, আপনারা কি রাগ করতেছেন? একটু মহব্বতে বলেন না, সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে মেরাজে নিয়েছেন কে? এই আওয়াজটা হয় না, আরো দুইবার বলবেন, বলেন নিয়েছেন কে? আমার নবীকে মেরাজে নিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ মাঝখানে থামিয়ে দিয়েছেন কে? আল্লাহ তুমি আমার মেরাজ থামিয়ে দিলে, পাথর উঠছে না কেন? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আর উপরে উঠিও না কেন, কারণ আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে গুনাহ করা মাত্র আমি ধ্বংস করতে চাই না, আমি তওবার দরজাটা খোলা রাখতে চাই। তুমি যত উপরে উঠো তত তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তত বেশি বদদোয়া করো,
আমি আল্লাহ তাআলা তোমার বদদোয়া তো কবুল না করে পারবো না, তোমরা তো নবী, এজন্য আমি কবুল করব, একটা একটা শেষ হয়ে যাবে। ও ইব্রাহিম, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, আমার নাম তো গফফার, আমার নাম তো সত্তার। ও ইব্রাহিম ও খলিলুল্লাহ, শোনো, আমি আমার বান্দাকে তওবা করার সুযোগ দিব, এজন্য তোমাকে স্টপ রেখে দিলাম, তুমি ইন্তেকালের পরে আমি আল্লাহর দিদার পাবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমার বাবারা জোরে বলুন, তওবার দরজা খোলা আছে কিনা? পশ্চিম কোন দিকে? এদিকে। সূর্য পশ্চিম দিকে যতক্ষণ উঠে নেই ততক্ষণ তওবার দরজা খোলা আছে। সেজন্য কি আমরা কি বেশি বেশি গুনাহ করব? আপনি মনে করবেন ভাইরাস এগুলো সবাই বলতেছে, এজন্য আমি বলছি না আর বেশি। ভাইরাস বলেন, গজব বলেন, বালা বলেন, মুসিবত বলেন, তুফান বলেন, 29 এপ্রিল বলেন, আল্লাহ যাকে চাই নিয়ে যাবে, আর আল্লাহ যাকে বাঁচাইতে চায় পৃথিবীর কোন ভাইরাস তাকে মারতে পারবে না। এজন্য জোরে বলেন, আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। এজন্য বাবারা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। তার মানে ইচ্ছা করে গুনাহ করতে থাকবেন তা নয়। আপনি মনে করবেন এই দিনটাই আমার শেষ দিন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হায়াত থাকতে তওবা করার তৌফিক দেন। আর মহব্বতে বলবেন না আমিন। আমার ভাইরা মনোযোগ, ইব্রাহিম ইসলাম নেমে গেলেন, এরপরে আমার ভাইরা মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আমার ভাইরা, লম্বা ঘটনা, একেবারে সংক্ষেপ করে 2 মিনিটের মধ্যে সেটা বলে আমরা সামনের দিকে যাব। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলে, এই দুনিয়ার জমিনে মাথার নিচে এই চেহারায় আমি আল্লাহ দুইটা চোখ সৃষ্টি করেছি, এই দুইটা চোখে সারা কপালের চোখে আমি আল্লাহকে আর কেউ দেখতে পারবে না। জোরে বলেন আল্লাহ। তিনি কে? আমার আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বলেন, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে বলবেন না মারহাবা। আমার নবী সারা কেউ আল্লাহকে কফালের চোখে দেখতে পারবে না। হ্যাঁ, আপনি দেখবেন, আল্লাহ রাসূল বলেছেন, উবুদিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, কান্নাকে তারাহু, যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, ওয়া ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এই দিদারটা কফালের চোখে নয়, এটা কলবের চোখে। জোরে বলেন ঠিক কি না? কফালের চোখে আল্লাহকে দেখার ক্ষমতা কারো আছে? আর কথা বল না, ক্ষমতা কারো আছে? নাই। মনোযোগ, মুসা কালিমুল্লাহ জোরাজুরিতে আল্লাহ 70,000 পর্দার মধ্যে একটা তুলছে, কয়টা? একটা। একটা তোলার পরে তিনি বেহুশ হয়ে গেলেন। দেখার কি ক্ষমতা আছে? কথা বলতে হবে, আছে? নাই। বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ আসলো, আল্লাহ তুমি তো আমাকে দেখা দিলে না, আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও ঘরে, এই দুনিয়ার মধ্যে কেউ আমাকে দেখতে পারবে না। মুসা ইসলাম যাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা আমার দিকে তাকাবেন। রেফারেন্স, ইমাম আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ আলাই, ইনি একটি কিতাব লিখেছেন আল মেরাজ। নাম কি? আল মেরাজ। ইমাম আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ আলাই বলেন, মুসা আল ইসলাম যখন বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় আল্লাহ বললেন, স্টপ, থেমে যাও। আল্লাহ, কেন থামবো? কেন তুমি আমাকে দিদার দিলে না, আমি ঘরে চলে যাব না? আল্লাহ বলে, না যাবে না, কারণ তোমার শরীরে আমি আল্লাহর নূরের তাজাল্লি লেগেছে, যেই নূরের তাজাল্লি লেগে পাহাড় জলে পুড়ে ছাই হয়ে চুকের সুরমা হয়ে গেছে, সেই নূরের তাজাল্লি তোমার শরীরে প্রভাব লেগেছে। তুমি যদি ঘরে যাও, তোমার দিকে যারা থাকাবে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার প্রতিবেশী, তোমার উম্মত, সব মানুষের চোখের দৃষ্টি চলে যাবে, অন্ধ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি যদি ঘরে যাই, আমার দিকে তাকালে আমার স্ত্রী অন্ধ হয়ে যাবে, আল্লাহ এটা কেমন কথা? আমার আল্লাহ বলে, তুমি নবী,
এই কারণে তোমার শরীরের একটা লোম আমি আল্লাহ তাআলা পড়তে দিই নাই কিন্তু তোমার শরীরে আমি আল্লাহ তাআলার যে নূরের তাজানলি এটা তোমার বিবি সহ্য করতে পারবে না তোমার সন্তান সহ্য করতে পারবে না তোমার উম্মত সহ্য করতে পারবে না এ মূসা একটা কাজ করো বিশাল একটা মোটা কাপড় গায়ের মধ্যে লাগাও ওই গায়ের মধ্যে জড়ায় রাখো যতদিন সে তাজাল্লি থাকবে তোমার খালি গা কাউকে দেখাবে না এবার আমার ভাইরা বলুন আল্লাহর নবী আমার আপনার প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন একবার জোরে বলুন আমার নবীকে আমার আল্লাহ দেখা দিয়েছেন এই বিশ্বাস আমাদের আছে কিনা সবাই একসাথে বলেন জোরে বলেন আছে কিনা যদি আল্লাহ তাআলা আমার নবীকে যদি দিদার দিয়ে থাকেন আমার নবী যদি আল্লাহকে যদি দেখে থাকেন এবার যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখলেন দেখার পরে জমিন এসে গেলেন আসার পরেও একটা বারের জন্য আপনি বোরকা গায়ে দিলেন না আপনি মোটা কম্বল গায়ে দিলেন না আপনার দিকে আমার মারা কিভাবে দেখলেন আপনার সাহাবে কেরাম কিভাবে দেখলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলবে একটা মাত্র কারণ আমি আল্লাহর কাছে ছিলাম আমি আল্লাহ থেকে এসেছি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা আমার শরীরে আছে জোরে বলেন একটু জোরে বলেন আছে কিনা আমার নবীর আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আছে না আর মহব্বতে বলেন দিয়েছেন কে এজন্য কি আমাদের কোনো আপত্তি আছে আরে কোন নবীকে যে মর্যাদা দেয় নাই আল্লাহ আমার নবীকে সে মর্যাদা দিলেন আর তোমরা যদি বলো আমরা নবীর মতো আপনারা বলেন তাহলে কি সে ইমানদার না বেঈমান নবীর মতো নয় কোন নবী আমার নবীর মতো নয় সেখানে কেউ যদি বলে আমার নবী আমার মতো তাহলে বলুন তার কি ইমান আছে না গেছে বলেন না ইমান আছে না গেছে আল্লাহ আমাদের সবাইকে ইমান কাকে বলে বুঝার তৌফিক দেক আমিন খুব মনোযোগ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম মনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম উপরে গিয়েছেন যত উপরে গিয়েছেন তত বেশি ওনার রাগ বেড়ে গিয়েছিল নিচের মানুষের জন্য তিনি বদদোয়া করেছিলেন ঠিক কি না কিন্তু আমার নবী যখন উপরে গেলেন লামকানে গেলেন আমার নবীর কি রাগ বেড়ে গিয়েছিল না মায়া বেড়ে গিয়েছিল তিনি আরশ মুআল্লায় যাওয়ার পরে বলেছিলেন আল্লাহ আল্লাহ আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই তো আমার নবী এসেছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে উঠছেন একটা মানুষকে গুনাহ করতে দেখলেন বদদোয়া করলেন আরেকটাকে দেখলেন বদদোয়া করলেন আরেকটাকে দেখলেন বদদোয়া করলেন আল্লাহ আমি নবী এত উপরে আসলাম আমি তো আর বদদোয়া করতে পারবো না আমি যত দূরে যাচ্ছি মা ছেলেকে দোলনায় শোয়া যখন একটু দূরে যায় তখন জোরে বলুন মার মহব্বত কমে না বাড়ে আমার নবী বলেন আমি আরশে যখন চলে গেলাম আমার উম্মতের প্রতি আমার মায়া বেড়ে গেল সুবহানাল্লাহ বলেন তাহলে অন্য নবীর সাথে আমার নবীর কোনো তুলনা চলে না সেখানে কোনো মানুষ যদি বলে নবী আমার মতো আবার বলুন সে ইমানদার না বেঈমান এটা বারবার আমি আপনাদেরকে বলাচ্ছি এজন্য কারণ এখন আধুনিক যুগে নতুন নতুন শয়তান বের হয়েছে ঠিক কিনা বলেন না নতুন নতুন কি বের হয়েছে শয়তান এই নতুন নতুন শয়তান গুলার থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নার বয়ান গুলো বুঝার তৌফিক দেবে আমিন।